নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2023, আপনি কন্যা রাশির মানুষ, আপনার জন্য এই মাসে আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, প্রেম, বিবাহ কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, কন্যা রাশির সবারই তো একই রকম হচ্ছে না। দেখুন, কন্যা রাশির 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট পাবেন। এটা একটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি আলোচনা করছি। আপনার জন্মছকে যদি বড় ধরনের সমস্যা না থাকে, তাহলে এই জুন মাসে অনেক জায়গাতে কিন্তু আপনাদের সৌভাগ্য কিন্তু আসবে। এবং আমি এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি করছি না। আপনার কোন জায়গাতে পজিটিভ রয়েছে, কোন জায়গাতে নেগেটিভ রয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। শুরু করা যাক আলোচনা। জুন 2023, কন্যা রাশির কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্য হচ্ছে সম্পদ। দেখুন, আপনাদের রাশির অধিপতি 8 তারিখ অবধি অষ্টমগৃহে অবস্থান করছে। এই সময়টা জুনের 8 তারিখ পর্যন্ত কিছুটা হলেও আপনারা সচেতন থাকুন, কারণ এই সময় স্কিন রিলেটেড সমস্যা, নার্ভের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের বাড়বে। তবে 8ই জুনের পর থেকে স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। কারণ অষ্টম স্থানে যখন বুধ অবস্থান করবে কি না, কিছুটা বিড়ম্বনা দিবে স্বাস্থ্যের ক্ষেত্রে, কিন্তু 8ই জুন এই বুধ আপনার ঠিক ভাগ্যভাবে চলে আসছে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, ষষ্ঠভাবে সূর্য কিন্তু খুব ভালো ফল দেয়। যারা বড় ধরনের কোনো এক্সাম দিবেন ভাবছেন বা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো। কম্পিটিশান যেখানে আছে, এখানে আপনারা কিন্তু উত্তীর্ণ কিন্তু হবেন। বা কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে চাইছেন, কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, শনি আপনাকে কিন্তু এই জায়গাটা নিশ্চিতরূপে কিন্তু সাকসেস কিন্তু দিবে। কিন্তু কিছু সময় মনে হবে, আমি কোন স্ট্রিমে পড়াশোনাটা করব, কোন লাইনে গেলে আমাদের ভালো হয়, কিছুটা মনের জায়গাটা কিন্তু সেটেল আপনি কিন্তু করতে পারবেন না। মাঝে মাঝে মনে হবে এই এই স্ট্রিমে আমি থাকি, মাঝে মাঝে মনে না আমি এই জায়গা থেকে অন্য জায়গাতে পরিবর্তন করি শিক্ষা। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব কারো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ওভারঅল শিক্ষার জায়গাটা কিন্তু ভালো। এবার আসি প্রেমের জায়গা। দেখুন, প্রেমের জায়গাটা যদি আমি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের 8ই জুনের পর থেকে কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন। কারণ 8ই জুনের অবধি বুধের প্লেসমেন্ট ভালো নেই, এবং আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করে কিছুটা হলো আপনাদের প্রত্যাশাটা কিন্তু বাড়বে। প্রেমিক প্রেমিকার মধ্যে প্রত্যাশাটা আপনাদের একটু হলেও বাড়বে, এবং নিজেদের মধ্যে একটু ব্যালেন্সিংভাবে চলুন। কারণ ছোটোখাটো খুচরো সমস্যা প্রেমের ক্ষেত্রে কিন্তু লাভ লাইফে কিন্তু রয়েছে। বিবাহের জায়গাটা যদি বলি, দেখুন সপ্তম পতি অষ্টম গৃহে অবস্থান করছে রাহুর সাথে। দেখুন, যারা বিবাহ করতে চাইছেন, এই মাসটা আপনাদের জন্য কিন্তু আদর্শ নয়। এবং রাহু এবং বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে খুব কাছাকাছি কিন্তু চলে এসছে। আমি একটি কথা আপনাদেরকে বলবো, রাহুর প্লেসমেন্টটা এবং বৃহস্পতির প্লেসমেন্টটা যেহেতু খারাপ রয়েছে, এই সময়ে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক ক্রিয়া এই মাসে কিন্তু করবেন না। বিবাহের জন্য কিন্তু আদর্শ আপনাদের ক্ষেত্রে কিন্তু নয়, লিখে রাখুন সপ্তম অষ্টম, সপ্তম পতি অষ্টমভাবে চাপ বাড়বে, বৈবাহিক জীবনে চাপ বাড়বে,
স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য বাড়বে, ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে এ মাসে কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, কোন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। কারণ সপ্তমপতি অষ্টমভাবে আপনার লাইফ পার্টনারের হেলথের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা রয়েছে, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, কিছুটা চাপ থাকবে আপনাদের এই সময়ের মধ্যে। আপনাদের প্রেসার, মানসিক চাপ, বৈবাহিক জীবনে মানসিক চাপ নিশ্চিত রূপে কিন্তু থাকবে, লিখে রাখুন। এবার আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য। দেখুন ভাগ্যাধিপতিকে শুক্র একাদশভাবে অবস্থান করছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। কারণ ভাগ্যাধিপতি যখন আপনাদের একাদশভাবে অবস্থান করছে, আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। এবং ভাগ্যভাবে বুধ অবস্থান করছে, শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং স্টক মার্কেট থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। কারণ নবমপতি একাদশ হবে, ইনকাম গেন আপনাদের হবে, প্রফিট আপনাদের থাকবে, লাভ নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে জুন মাসে। কারণ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সৌভাগ্য সূচনা করবে এই মাস আপনাদের ক্ষেত্রে। পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে, মানসিক চাপ থাকলেও কিছু শুভ সংবাদ আপনাদের আসবে। কর্ম দেখুন 8 জুন পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, কারণ কর্মাধিপতি রাহুর সাথে যুক্ত রয়েছে অষ্টম গৃহে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা আপনার যেখানে কর্মক্ষেত্রে কিছুটা পলিটিক্স হতে পারে, আপনাকে সেখানে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু 8 জুনের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে, লিখে রাখুন। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। এবং জুন মাসের পনেরো তারিখের পর থেকে কর্মভাবে রবি অবস্থান করছে, অর্থাৎ কর্ম জায়গাটাতে আপনাদের সুনাম খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং ইনকাম যোগ আপনাদের বাড়বে। যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছেন কি না, আমি বলবো এই সময় কিন্তু আপনারা চাকরি কিন্তু পরিবর্তন করবেন না, সময়টা কিন্তু আপনাদের জন্য চাকরি পরিবর্তনের জন্য আদর্শ কিন্তু নয় জুন মাস। সৌভাগ্য আপনাদের নিশ্চিত রূপে লাভ আসবে এবং ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে, ইনকাম আপনাদের আসবে এবং এই সময়ের মধ্যে এই মাসে আপনাদের প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। যাদের আইনি জটিলতার মধ্যে রয়েছেন সেখান থেকে বা মামলা মকদ্দমায় রয়েছেন সেখান থেকে আপনারা মুক্তি পাবেন, শত্রু আপনাদের শান্ত হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল কন্যা রাশি জুন মাসের রাশিফল। হনুমানজির উপাসনা করুন এবং গণেশজিকে আপনারা দুব্বা নিবেদন করুন।